100 দিনের কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনা, গ্রাম পঞ্চায়েত কাজের তদারকি করতে বিজিবির প্রতিনিধি নিয়োগ সহ 10 দফা দাবি নিয়ে দিনহাটা 1 নং ব্লকের গুসানেমারি 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডিপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। এদিনের এই ডিপুটেশনের নেতৃত্ব দেন বিজিপি দলের জেলা সহসভাপতি ভবেন চন্দ্র রায়। বিজিপি নেতা ভবেন চন্দ্র রায় বলেন, তৃণমূল পরিচালিত পঞ্চালগুলি দুর্নীতির আক্রায় পরিণত হয়েছে। 100 দিনের কাজ থেকে শুরু করে রাস্তা নির্মাণ, গ্রাম পঞ্চায়েতে যেসব কাজ হচ্ছে সব কাজেই দুর্নীতি হচ্ছে, এভাবে বেশি দিন চলতে পারে না। তিনি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে যারা পঞ্চায়েত এসেছেন তারা মানুষের ভোটে ক্ষমতায় আসেনি, তাই তো মানুষের প্রতি ওদের দায়বদ্ধতা নেই, কিন্তু এভাবে বেশি দিন চলতে পারে না, তাই তো সাধারণ মানুষের স্বার্থে পদে নেমেছে ভারতীয় জনতা পার্টি। এদিনে এই ডিপুটেশন দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে বিজিবির প্রতিনিধিগণের সমস্যাগুলি দীর্ঘ সময় আলোচনা হয় এবং প্রধানের তরফ থেকে সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়েছেন বলে বিজিবি দলের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এদিন গুসানিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডিপুটেশন দেয় ভারতীয় জনতা পার্টি। ডিপুটেশনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা ছিল। দিনহাটা থেকে বোজেশ্বর রায়ের রিপোর্ট, আর কে এন আপডেট। আচ্ছা, গোসানিবাড়ি 1 নম্বর অঞ্চলে আমাদের 12টার সময় একটা ডেপুটেশন হলো এবং অঞ্চলের উন্নয়নমূলক হিসাবে এবং আমাদের জেলার নির্দেশ অনুসারে কতগুলো কমিটি তৈরি করার কথা হলো, সেই কথাগুলো প্রধান সব মেনে নিয়েছে, এটা 10 দফা। আর 2 নম্বর অঞ্চলেও আমরা 2টার সময় ডেপুটেশন দিলাম, সেখানে লোক হয়তো 500-700 লোক ছিল, সেখানে যেগুলি আর কি ডেপুটেশন আমরা দিয়েছিলাম সব কয়টি দাবি ওরা মেনে নিয়েছে। কোনো পঞ্চায়েত প্রধান কি আপনাদের দলে যোগদান করলো? এখনও 2 নম্বর আর 1 নম্বর অঞ্চলে এখনও যোগদান করেনি, আর আমাদের 1 নম সিটের বিধানসভা 2টি অঞ্চল শুধুমাত্র যোগদান করেছে, আদাবাড়ি আর ব্রহ্মপুত্র সাঁতরা। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।